আমরা আমের মৌসুমে ইচ্ছে মতো আম খেয়ে থাকি। আমের গুণাগুণ সম্পর্কে আমরা সবাই কম বেশি জেনে থাকি। আমের যত গুণ সেই সাথে আম পাতারও রয়েছে তত গুণ। নানা রোগের নিরাময়ে প্রাচীনকাল থেকে আম পাতা ব্যবহার হয়ে আসছে। আম পাতায় রয়েছে বিভিন্ন ধরনের খনিজ উপাদান, এর মধ্যে রয়েছে ভিটামিন, এনজাইম, অ্যান্টিঅক্সিডেন্ট ইত্যাদি। আম পাতায় মেঞ্জিফেরিন নামক একটি সক্রিয় উপাদান থাকে যা স্বাস্থ্যের জন্য খুবই উপকারী। দর্শক, আম পাতা অনেক রোগের চিকিৎসায় ব্যবহার করা হয়ে থাকে। তার মধ্যে আমি দুটি রোগের কথা আলোচনা করব। প্রথম আলোচনা করব ডায়াবেটিক্স নিয়ন্ত্রণে আম পাতা। আম পাতা ডায়াবেটিক্স নিয়ন্ত্রণে কাজে লাগে। এতে টেনিনস নামক অ্যান্থোসিয়ানিন থাকে যা ডায়াবেটিক্স নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে। আম পাতা আপনার পরিমাণ মতো গাছ থেকে পেরে রোদে শুকাতে হবে। আম পাতা যখন শুকিয়ে যাবে তখন রোদে থাকা অবস্থায় গুঁড়ো করতে হবে, কারণ রোদে বাহিরে আনলে আম পাতাগুলো নরম হয়ে যাবে, তাই গুঁড়ো করতে পারবেন না। আম পাতার গুঁড়ো খাওয়ার নিয়ম। প্রথম নিয়ম, প্রতিদিন রাতে এক গ্লাসে পানিতে এক চা চামচ আম পাতার গুঁড়ো মিশিয়ে রেখে দিন। পরদিন সকালে ঘুম থেকে উঠে মুখ ধুয়ে ভিজিয়ে রাখা পানি থেকে আম পাতা গুঁড়ো সরিয়ে পানিটা হালকা গরম করে নিয়ে খাবেন চায়ের মতো। ঠিক এভাবেই সকালে ভিজিয়ে রেখে রাতে খাবেন রোজ দুবার। দ্বিতীয় নিয়ম, 10 থেকে 12টা আম পাতা নিবেন, তারপর আধা লিটার পানি নিয়ে তার চুলোতে জাল দিবেন। জাল দিবেন ততক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত আধা লিটার পানি 250 ml পরিমাণে না হয়। তারপরে ওই পানিটা ডেকে রেখে দিবেন 6 ঘন্টা। এভাবে সকাল বিকাল দুবার খাবেন। মনে রাখবেন, এভাবে খাওয়ার পর আপনার রক্তে সুগারের পরিমাণ কমে যায়, তাহলে রোজ একবার খাবেন। যদি সুগারের পরিমাণ আরও কমে যায় তাহলে একদিন পরপর খাবেন। যদি একেবারেই রক্তে সুগারের পরিমাণ কমে আসে তাহলে আপনার চিকিৎসকের পরামর্শ নেবেন। উচ্চ রক্তচাপ, উচ্চ রক্তচাপ কমাতে পারে আম পাতা। আম পাতায় রয়েছে হাইপোটোক্সিড উপাদান যা আমাদের উচ্চ রক্তচাপ কমাতে সাহায্য করবে। প্রিয় দর্শক, উপরের যে খাওয়ার নিয়মগুলো বলা হয়েছে সেই নিয়মেই আপনার খেতে হবে। দর্শক, আমাদের আজকের টিপসটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে শেয়ার করে দিবেন। ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য।